সুপ্রিয় সুধি আমি আজ ফেসবুকে যে বিষয় নিয়ে কথা বলতে এলাম সেটা হলো গতকালের যে ব্রিগেড সমাবেশ হলো সেই সমাবেশের নির্খে কয়েকটি প্রশ্ন এবং কিছু মতবিনিময় আপনারা বা আমরা সবাই দেখেছি বাম কংগ্রেস এবং আইএসএফ এদের যে মিলিত ব্রিগেড সমাবেশ সেটা এক প্রকার সফল বলা যেতে পারে এবং এই নিয়ে এখন ফেসবুক চর্চা বা বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিতর্ক কেউ বলছেন না আব্বাস দিকের জন্য এই লোক হয়েছে কেউ বা বলেছেন না মানুষ নতুনভাবে ভাবতে চেষ্টা করছে যে তৃতীয় কোনো মানে তৃণমূল বিজেপির কোনো মানে বিকল্প কোনো শক্তি হিসেবে যাতে বামফ্রন্ট বা কংগ্রেস এবং এরা উঠে আসতে পারে সেই বিষয়টা নিয়ে হয়তো মানুষ ভাবছে কিন্তু এতগুলো বিষয় সামনে আছে তারপরে একটা বিষয় বারবারই উঠে আসে সেটা হলো বর্তমান যে রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে আব্বাস দিকির অবস্থান আমরা একটু দেখি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক যে সমীকরণ তাতে যদি দেখা যায় ত্রিমুখী লড়াই হয় এক্ষেত্রে যদি বামফ্রন্ট বিগত লোকসভায় যেটা বামফ্রন্টের প্রচুর ভোট আমরা দেখেছি সেটা বিজেপি বা অন্যান্য দলে ভাগ হয়ে গেছে সেই ভোট যদি বামফ্রন্ট বা কংগ্রেস তাদের ঝুলিতে ফেরাতে পারে তাহলে হয়তো বামফ্রন্টের আসন অনেক বাড়তে পারে তাহ আর যদি এটা সম্ভব না হয় তাহলে কী হতে পারে সেটা একটা ভাববার বিষয় আমরা দেখতে পাচ্ছি আব্বাসের দিকি বা তার মানে আব্বাসের দিকির সঙ্গে কংগ্রেসের এখনও পর্যন্ত স্পষ্ট কোনো জোটের কিছু দেখা যাচ্ছে না অত জোট ব্যাপারটাই পরিষ্কার ভাবে গড়ে ওঠেনি সেক্ষেত্রে যে এই জোটের যে লক্ষ্য সে কতটা ফলপ্রসূ হবে সেটা সময়ই বলতে পারে তবে মূল চর্চা যেটা নিয়ে যে আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা এবং ব্রিগেডের যে জনজোয়ার তার একটা বড় অংশের সমর্থক ছিল আব্বাস সিদ্দিকীর এটাই মানে সকলের একটা চর্চার এবং অনেকে এই এইভাবেই স্বপ্ন দেখা শুরু করেছে যে হয়তো আব্বাস সিদ্দিকি ভালো কোনো একটা প্রভাব ফেলতে চলেছে সভা নির্বাচনে কিন্তু যে বিষয়টা ঠিক ভাবিয়ে তুলেছে সেটা সেটা হলো আব্বাস সিদ্দিকি তার ভোট ট্রান্সফার করালেও বামফ্রন্ট বামফ্রন্টকে বা বামফ্রন্টকে যদি তার ভোট ট্রান্সফার করাতে পারে আব্বাস দিকই পারল কিন্তু আব্বাস দিকির যে প্রার্থী আই এস এরা কতটা সফলতা পেতে পারে তাছাড়া রাজনৈতিক অঙ্গনে বর্তমান পরিস্থিতি যেটা পশ্চিমবঙ্গে সেটা হলো মানে যে সমস্ত বিষয় সামনে আসে তার মধ্যে বিজেপির বাড়বাড়ন্ত পুরনো যা বিতর্ক যাই থাক বিজেপিকে কে এনেছে কে এখানে তার বিস্তার হতে সাহায্য করেছে এই বিষয়গুলো আমরা আপাতত শরীরকে যে বিষয়টাই সামনে নিয়ে আসি সেটা হলো বর্তমান যে প্রেক্ষাপট সেটা আমরা ধর্মনিরক্ষ দল ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস বা লেফট ফ্রন্ট এরা প্রত্যেকেই ধর্ম নিরপেক্ষ বলে দাবি করছে এবং প্রত্যেকেই এরা বলছে যে পশ্চিমবঙ্গে আর যাই হোক পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে যদি লড়াইটা ত্রিমুখী হয় সেক্ষেত্রে ফায়দা উঠবে কার এটা একটা ভাববার বিষয় যদি এখানে আমরা লড়াই ত্রিমুখী দেখি তাহলে বিশেষত বেশি দেখতে পাবো যে বিজেপির পাল্লাটাই ভারী হয়ে যেতে পারে সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকীর অবস্থানটা খুবই ফ্যাক্টর যেটা আমরা বলতে পারি তার বাম কংগ্রেসে সঙ্গে অবস্থান নেওয়াটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা বিজেপির কোনো এক্সট্রা বেনিফিট দেবে না তো এটা একটা ভাববার বিষয় কিন্তু যারা এইভাবে ভাবছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে মুসলিম নেতৃত্বাধীন কোনো রাজনৈতিক দল সেভাবে মানে নিজেদের প্রভাব তৈরি করতে পারেনি সেক্ষেত্রে আব্বাসদের দিকে একটা সুযোগ এসেছে এই সুযোগটা কেন সে গ্রহণ করবে না অবশ্যই তার সুযোগটা গ্রহণ করা উচিত কিন্তু কীভাবে সুযোগটা গ্রহণ করা যাবে সেটা নিয়েও তাকে ভাবতে হবে তার সামনে শুধুমাত্রই এমন একটা টার্নিং ইলেকশন যেটা পশ্চিমবঙ্গের অনেক কিছুই পাল্টে দিতে পারে সেখানটায় আব্বাস সিদ্দিকীর অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ তার উত্থানটা যদি আমরা লক্ষ্য করতাম পঞ্চায়েত ইলেকশান থেকে তার উত্থানটা দীর্ঘমেয়াদী একটা লড়াইয়ের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার আত্মপ্রকাশ যদি আমরা দেখতাম তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো কিন্তু আমরা দেখেছি আব্বাস দিকে কে যারাই হাইলাইট করছে তারা হলো মূলত বিজেপি আইটি সেল বা বিজেপি ওরিয়েন্টেড সমস্ত মিডিয়া সেক্ষেত্রে এটা একটা ভাববান যে সিদ্দিকী যদি একটা ভালো অঙ্কের ভোট কাটতে পারে তাহলে হয়তো তাদের লাভ হবে এই অবস্থায় অবশ্যই অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আসছে সেটা হলো আগামী বিধানসভা ইলেকশন যদি আব্বাস সিদ্দিকি তার স্ট্যান্ড তার সমর্থকদের যদি এইভাবেই নিয়ে যায় তাহলে মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার ফলে অনেক কেন্দ্রেই হয়তো বিজেপি একটা ভালো বেনিফিট পেতে পারে তো এটা নিয়ে আমরা প্রত্যেকেই একটুখানি সচেতনভাবে ভাববার চেষ্টা করি এবং দেখি যে আগামীতে কি পরিস্থিতি আসতে চলেছে পশ্চিমবঙ্গে